facilities. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক, সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। তার আগে আমি এই প্রজন্ম পড়াতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো আমি একটু তোমাদেরকে যারা আসে তাদেরকে আমি লিখে নিতে বলবো। যেমন কিছু শব্দ আছে যাকে আমরা বলি শব্দ সংক্ষেপ বা অ্যাব্রিভিয়েশন, সামারাইজেশনও বলা যায়, অ্যাব্রিভিয়েশনও বলি আমরা। এবং বাংলায় কে বলা হয় শব্দ সংক্ষেপ। আর এগুলো আমরা যখন এই সংক্ষিপ্ত শব্দগুলো যখন পূর্ণ অর্থ প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি ইলাবোরেশন বা শব্দ বিস্তার। তা আমি তোমাদের যে শব্দগুলো বলতে চাচ্ছি সংক্ষিপ্ত শব্দ সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের আলোচনার মাঝে এই শব্দগুলো আমাদের আসবে, সেই জন্য আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, ইনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, ইনিয়াক। আরেকটা শব্দ হচ্ছে ইনিয়াক, ইতে ইলেকট্রনিক, এনতে নিউমেরিক্যাল, আইতে ইন্টিগ্রেটর, এতে অ্যান্ড সিতে ক্যালকুলেটর। ইনিয়াকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। তারপরে আসছে ইউনিভ্যাক, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। LSI, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। IBM, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। EDSAC, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। RAM, রিড অনলি মেমোরি, র্যান্ডম এক্সেস মেমোরি। RAM হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি, ROM হচ্ছে রিড অনলি মেমোরি। MS-DOS, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। DIPS, ডাটা ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, ডাটা ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। KIPS, নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। আমরা এই শব্দ সংক্ষেপ এবং শব্দ বিস্তারগুলো আমরা জানলাম। এবার আমরা মূল আলোচনায় আসব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। আমরা মানুষ আদিকাল থেকে আজকে পর্যন্ত যেভাবে আসছি পর্যায়ক্রমিকভাবে, ঠিক তেমনই কম্পিউটারে একটা প্রজন্মের মাধ্যমে আজকের এই অবস্থানে আসছে। সেই অবস্থানটি আমরা বর্ণনা করতে গিয়ে দেখি মূলত যেখান থেকে কম্পিউটার নাম ধারণ করা হয়েছে বা এই আধুনিক যুগে পদার্পণ করেছে, সেই আধুনিক যুগের থেকে আমরা একটা প্রজন্ম হিসাব করেছি। সেই হিসাবটি হচ্ছে 1946 সাল থেকে 1958 সাল পর্যন্ত, 1946 সাল থেকে 1958 সাল পর্যন্ত। এটি একটি প্রজন্ম যেটা আমরা প্রথম প্রজন্ম হিসেবে এই কম্পিউটারকে ধরে নিই।
এখানে যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে বা যে বিষয়গুলো এখানে উদ্ভাবিত হয়েছে, আমরা জানি যে পঞ্চাশ দশকের শুরু থেকেই মূলত এই কম্পিউটারের প্রজন্ম হিসেবে গণ্য করা হয়। এখানে দেখা যায় যে বায়ুশূন্য টিউব, যেটাকে আমরা ভ্যাকুয়াম টিউব বলি, বায়ুশূন্য টিউব, এবং এই টিউবের দ্বারা অনেক সময় আমরা আলো জ্বেলে থাকি, আবার এই টিউব দিয়ে আমরা কম্পিউটার সিস্টেমে যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ কম্পিউটারের হিটিং সিস্টেম বা তার গতির সিস্টেম, সেইগুলো আমরা অনেক সময় এই টিউব দিয়ে ধারণ করে থাকি। হাজার হাজার ডায়োড ও ট্রায়োড ভাল্ভ, রেজিস্টার, ক্যাপাসিটার ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে এই কম্পিউটারের আকারে অনেক বড় ছিল, এবং এসব টিউব ব্যবহারের জন্য বিদ্যুৎ খরচও পড়তো অনেক বেশি। কয়েকটি ঘর জুড়ে থাকতো একটা কম্পিউটার, চালু অবস্থায় এসব কম্পিউটার ভীষণ গরম হয়ে যেত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এইটা এই কম্পিউটারের হিটিংয়ের কারণে যখন গরম হতো, তখন আমরা অনেক সময় পানি ব্যবহার করা হতো, পানি দিয়ে ঠান্ডা করা হতো। অর্থাৎ যে বৃহৎ যে যন্ত্রগুলো, বৃহৎ যে তাপ সিস্টেম, সেই তাপ সিস্টেমের কারণে কম্পিউটার প্রচুর পরিমাণ গরম হয়ে যেত, প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হইত, এবং সেখানে দেখা গেছে যে এই কম্পিউটার গরম হওয়ার কারণে থামিয়ে দিয়ে সেইগুলো অনেক সময় পানি ব্যবহার করে, এটা একটা মজার ব্যাপার যে পানি ব্যবহার করে সেটা ঠান্ডা করা হতো। এখানে যে বিষয়গুলো আমরা দেখছি যে তাহলে আমরা কি কি ব্যবহার করতাম, প্রথম প্রথমে ভ্যাকুয়াম টিউবের বিশিষ্ট ইলেকট্রনিক সার্কিট আমরা ব্যবহার করতাম, ইলেকট্রনিক বর্তনী, চৌম্বকীয় ড্রাম মেমোরি, আমরা মেমোরির জন্য এক ধরনের চৌম্বকীয় ড্রাম আমরা ব্যবহার করতাম, যেখানে সীমিত পরিমাণ চৌম্বকীয় মেমোরিগুলো ধারণ করতে পারতাম, সীমিত আকারে ডেটা ধারণ ক্ষমতা, এর মাধ্যমে আমরা খুব অল্প পরিমাণ ডেটা ধারণ করতে পারতাম। এবং এখানে আমরা আরেকটা বিষয় যে আমরা অনেক সময় দেখেছি যে কাগজে ফুটো ফুটো করে অনেক তথ্য আমরা ধারণ করতে পারি, যারা বিশেষ করে অন্ধ যারা লেখাপড়া করে তারা জানি যে তারা কিন্তু দেখতে পারে না সত্যি, তারা হাতের অনুমান দ্বারা কাগজে যে সমস্ত পাঁচ কার্ডগুলো আছে সেই পাঁচ কার্ডের মাধ্যমে তারা লেখাপড়া করে, ওখানে এক ধরনের তথ্য সন্নিবেশিত করা হয়। ঠিক তেমনই ধরনের এক ধরনের সরঞ্জাম ব্যবহার করে, আউটপুট সরঞ্জাম ব্যবহার করে আমরা পাঁচ কার্ডের মাধ্যমে সীমিত আকারে মেমোরি ধারণ করতে পারতাম। এছাড়া প্রোগ্রামে আমরা বেশ কিছু নির্দেশ দিতাম, যেগুলো কিছু অর্থসূচক নির্দেশ ছিল এবং কিছু কোড আমরা সেখানে ব্যবহার করতাম। এবং এই প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো আকারে এত বৃহৎ ছিল যেটা 7 টন থেকে 10 টন পর্যন্ত এর ওজন ছিল। এখানে 500 মাইল তার ব্যবহার করা হতো, হাজার হাজার ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, এবং এই কারণে এই যে বোর্ড, যে ইলেকট্রনিক বোর্ডগুলো ব্যবহার করা হতো, সব কিছু মিলিয়েই 7 থেকে 10 টন পর্যন্ত এর ওজন বা এর আকৃতি, বিশাল আকৃতির ধারণ ওজনের কম্পিউটারগুলো আমরা তখন ব্যবহার করতাম। দ্বিতীয় প্রজন্মে এসে আমরা দেখেছি যে এটা বেশ কিছু ডেভেলপ করেছে, এবং এখানে দেখা যায় যে ভালভের পরিবর্তে আমরা ট্রানজিস্টার ব্যবহার করতে শুরু করেছি, এবং 1948 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে উইলিয়াম ডি শর্টলি, জন বেনলিন এবং এইচ ব্র্যাটেইন সম্মিলিতভাবে ট্রানজিস্টার তৈরি করেন। ট্রানজিট করার অর্থ আছে কোনো কিছু পাঠিয়ে দেওয়া, অর্থাৎ ডেটা ইনপুট করার জন্য কম্পিউটারকে আমরা যেমনইভাবে ডেটা আমরা পাঠিয়ে দিতে পারি, পাঠানোর ব্যবস্থা করতে পারি, সেই পাঠানোর ব্যবস্থাকে আমরা যে মাধ্যমটা ছিল সেই মাধ্যমটার নাম আছে ট্রানজিস্টার, নাম ছিল ট্রানজিস্টার। আমরা এই ট্রানজিট ব্যবহার করেছি দ্বিতীয় প্রজন্মে এসে, ট্রানজিস্টার ব্যবহার করার কারণে এই যে প্রচুর পরিমাণ যে ভ্যাকুয়াম টিউব বা আমরা বাল্ব ব্যবহার করতাম সেটা আর ব্যবহার করা লাগেনি, যার কারণে কম্পিউটার আকারে অনেক ছোট হয়ে আসছে। তাহলে আমরা প্রথমেই দেখেছি কি যে ট্রানজিস্টার ব্যবহার করতাম, ট্রানজিস্টার ব্যবহার করেছি, চৌম্বকীয় কোর মেমোরি আমরা ব্যবহার করেছি, অর্থাৎ
চুম্বক দ্বারা যদি আমরা কোনো মেমরি ধারণ করতে পারি, তবে সেটা সেই বৃহৎ আকারের বা যে পাঞ্চ কার্ড ব্যবহার করার জন্য যে সরঞ্জামগুলো ছিল সেই সরঞ্জাম থেকে আমরা নিষ্কৃতি পাইছি এবং এর ওজন বা আয়তন আবার অনেকখানি ছোট হয়ে আসছে এবং সেই কারণে আকৃতি সংকোচন হয়েছে। এবং যে ব্লাড আকারে তার সমস্যা ছিল যার জন্য আমরা অনেক সময় পানি ব্যবহার করে আমাদের মেশিনগুলো ঠান্ডা করতাম, সেই মেশিন আমাদের ঠান্ডা করার জন্য যে বৃহৎকার তাপ ছিল তাপ থেকে আমরা সেই তাপ সমস্যার সমাধান করতে পেরেছি। এছাড়া ঘন্টায় গতি বেড়েছে এবং নির্ভরযোগ্যতার যে উন্নতি সেটা ব্যাপকভাবে সাজিত হয়েছে। শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করার কারণে, সেটা হচ্ছে ট্রানজিস্টার ব্যবহার করার কারণে দ্বিতীয় প্রজন্মে এসে আমরা এই ধরনের সফলতা অর্জন করতে পেরেছি এবং কম্পিউটারে সেই বিশাল আকার কম্পিউটার থেকে আমরা আকারে বেশ ছোট অর্থাৎ একটা ঘরের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারতাম। তৃতীয় প্রজন্মে এসে আমরা যে বিষয়গুলো আমরা এখানে সফলতা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে যে এই প্রজন্মে কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, সেটা হচ্ছে রেজিস্টার, ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার। রেজিস্টার, ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ট্রানজিস্টার, আরেকটা হচ্ছে ক্যাপাসিটার। এই তিনটা ইলেকট্রনিক বর্তনী যখন আমরা একসাথে একটা জিনিস তৈরি করি সেটা একীভূত বর্তনী বলা হয়। কি বলা হয়? ইন্টিগ্রেটেড সার্কিট বা একীভূত বর্তনী। তিনটা জিনিস যখন আমরা একসাথে সমন্বয় করতে পেরেছি তখন কম্পিউটারে যে ব্যাপক উন্নয়ন সাধন ঘটেছে সেটা অভূতপূর্ব বলা যায়। কারণ এখানে যে বৃহৎ আকারে যে কম্পিউটার ছিল সেটা থেকে আমরা নিষ্কৃতি পাইছি এবং আকার আকৃতিটা অনেক ছোট হয়ে আসছে। এবং এই কারণে যে বৃহৎ যন্ত্রাংশ আমরা ব্যবহার করতাম সেই যন্ত্রাংশগুলো আর ব্যবহার করার প্রয়োজন পড়েনি এবং সে কারণে দামও কমে এসছে, বিদ্যুৎ খরচ কমে এসছে, এর গতি বেড়েছে, নির্ভরশীলতা বেড়েছে বহুগুণে এবং আমরা এই আকার আকৃতিতে সবচেয়ে বড় যে সফলতা আকার আকৃতিতে কম্পিউটারটা অনেক ছোট হয়ে আসছে। অর্থাৎ এই সময় আমরা একটা বড় একটা টেবিলের উপরে আমরা এই কম্পিউটারটা রাখতে পারতাম। তৃতীয় প্রজন্ম এসে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। তাহলে আমরা আবার একটু দেখি যে কি কি আমরা একীভূত বর্তনী তৈরি করেছি। অর্ধ পরিবাহী মেমোরি আমরা এখানে সংযোজন করতে পেরেছি, এর কারণে আকৃতির সংকোচন ঘটেছে, অর্থাৎ ছোট আকারে কম্পিউটার আমরা তৈরি করতে পেরেছি। উন্নত কার্যকারিতা এবং এর কার্যকরী ক্ষমতা অনেক ডেভেলপ করেছে। শুধুমাত্র তাই না, এটা নির্ভরযোগ্যতা আমাদের বহুগুণে বেড়ে গেছে। যে কম্পিউটার নাম ছিল আমরা যেটা মিনি কম্পিউটার, আমরা জানি যে কম্পিউটার চার ধরনের, আমরা আগেই পড়িয়েছি যে কম্পিউটার চার ধরনের কম্পিউটার আছে। এক নম্বর হচ্ছে সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মাইক্রো মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। তাহলে আমরা এই যে চারটি প্রকার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের তৃতীয় প্রকার কম্পিউটার অর্থাৎ মিনি কম্পিউটার প্রচলন হয়েছে, যেটা একটা বড় টেবিলে আমরা এটা রাখতে পারতাম এই তৃতীয় প্রজন্মে এসে। এরপরে আসি আমরা চতুর্থ প্রজন্ম। তাহলে প্রথম প্রজন্ম দেখলাম যে 1946 থেকে 1958 সাল পর্যন্ত এখানে যে কম্পিউটার তৈরি করা হয়েছে তার নাম দেওয়া ছিল 1954 সালে IBM 650 বা 650। দ্বিতীয় প্রজন্ম শুরু হয়েছে 1958 সাল থেকে শেষ হয়েছে 1965 সাল পর্যন্ত। তৃতীয় প্রজন্ম শুরু হয়েছে 1965 সালে এবং শেষ হয়েছে 1971 সালে। চতুর্থ প্রজন্মে 1971 সালে শুরু হয়েছে এবং সে আমরা যে বর্তমান যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করছি এই কম্পিউটারটাই আমাদের আধুনিক কম্পিউটার বা বর্তমান প্রজন্মের কম্পিউটার। বর্তমান প্রজন্মের কম্পিউটারে আমরা দেখেছি কি জিনিস, আমরা এখন এখানে দেখা গেছে যে বৃহৎ আকার একীভূত সার্কিট, বৃহৎ আকার একীভূত সার্কিট বা সমন্বিত বর্তনী তৈরি হওয়ার কারণে যেটা আগে আমাদের ছিল লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখন যে আমরা বর্তমান যুগে যে
কম্পিউটার আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, অর্থাৎ বৃহৎ আকার ইলেকট্রনিক সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট বা বিভিন্ন বর্তনী। এর কারণে কি হয়েছে, আমরা যে আমরা যে মেমোরি যেটা অর্ধপরিবাহী মেমোরি তৈরি করার কারণে এই মেমোরির ধারণ ক্ষমতা বহু বহু গুণে বেড়ে গেছে, এবং আমরা এখন কিলোবাইট নয়, মেগাবাইট নয়, গিগাবাইট নয়, এখন আমরা টেরাবাইট বা পিকোবাইট, টেরাবাইট বিভিন্নভাবে আমরা অর্থাৎ প্রচুর পরিমাণ ডেটা ধারণ করতে পারি। একটি সুপার কম্পিউটারে যে কি পরিমাণ ডেটা ধারণ করতে পারি এটা আমরা সেটা সংখ্যা সাধারণ মানুষের পক্ষে হিসাব রাখা সম্ভব নয়। শুধু তাই নয়, আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানি যে একটি সুপার কম্পিউটারের যে ডেটা প্রসেসিং ক্ষমতা সেটা সাধারণ মানুষের সেন্সের বাইরে, অর্থাৎ তার মানুষের হিসাবের বাইরে। এটা হচ্ছে বর্তমান চতুর্থ প্রজন্মের কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মাইক্রো প্রসেসর, অর্থাৎ আমরা আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মাইক্রো মানে ক্ষুদ্র, মিনি মানে ছোট। আমরা জানি যে ক্ষুদ্র তখন বলা হয় যখন সেটা ছোট থেকে ছোটতর, অর্থাৎ একেবারে যেটা মানুষের সাধারণ দৃষ্টিতে আমরা আয়ত্তে আনতে পারি না, আমরা দেখতে পারি না, সেটাকে আমরা সাধারণত ক্ষুদ্র বলি। এখানে দেখা গেছে যে মাইক্রো প্রসেসর, যে মাইক্রো প্রসেসরের ভিতরে মানুষের মস্তিষ্কের ভিতরে যে ফাংশন রয়েছে, যে সিস্টেম রয়েছে, ঠিক সেই সিস্টেমটাই অ্যাপ্লাই করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে মাইক্রো প্রসেসরের ভিতরে। অর্থাৎ মানুষের মস্তিষ্কের ভিতরে যে তিনটি অংশ আছে, একটি আছে কন্ট্রোল ইউনিট, একটি আছে মেমোরি ইউনিট, আর একটি আছে অ্যালগোরিদম লজিক ইউনিট। অর্থাৎ এই যে তিনটে একটা টোটাল সিস্টেমটাকে আমাদের বডি মেকানিজমটাকে কন্ট্রোল করে, যার নাম দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিট। আর একটা আছে মেমোরি, যেখানে স্মৃতি, আমাদের যে স্মৃতি ভাণ্ডার আছে, বৃহৎ স্মৃতি ভাণ্ডার, মানুষের মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডার অনেক বড়, অনেক ব্যাপক, যেটা একটি সুপার কম্পিউটার চাইতেও অনেক অনেক গুণ বড়, অর্থাৎ শত শত হাজার হাজার সুপার কম্পিউটারের সমতুল্য একটি মানুষের ব্রেন। কিন্তু আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের এই ব্রেনটা কেন এত আমাদের কাজে আসে না। আসলে আমরা দেখা গেছে যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই যে বৃহৎ স্মৃতি ভাণ্ডার আছে, সেই স্মৃতি ভাণ্ডারের সামান্যতম অংশই আমরা ব্যবহার করতে পেরেছি, বাকি সবটুকু আমাদের পড়ে আছে, আমাদের অকেজ হয়ে পড়ে আছে, সেটা ব্যবহার করতে পারি নাই। কিন্তু একটা পর্দা দেখা যায় মানুষের, যেহেতু জীবন তার আছে, মৃত্যু তার আছে, সে কারণে এই যে কোষগুলো বিভিন্ন কারণে আমাদের সেলগুলো মারা যেতে পারে, অল্প বয়সে মারা যেতে পারে, আবার অনেক বড় বয়সে মারা যেতে পারে, অনেকের স্মৃতি শক্তি ভালো থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। যাই হোক, আমাদের এই কারণে যে আমাদের যে তিনটা অংশ আছে, একটি বললাম যে মেমোরি অংশ, আরটি আছে অ্যালগোরিদম লজিক অংশ, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো করি আমরা প্রত্যেকটা যুক্তি প্রদর্শনের আলোকে, যে কাজে যুক্তি নাই সে কাজটাকে আমরা কাজ বলতে পারি না, কারণ সেখানে কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই, কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেম নাই। এই কারণে মানুষের মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে তিনটা অংশ আছে, একটা আছে কন্ট্রোল ইউনিট, একটি হচ্ছে মেমোরি ইউনিট, আর একটা আছে অ্যালগোরিদম লজিক ইউনিট। এই মানুষের মাথার অবয়বেই কম্পিউটারের যে মাইক্রো প্রসেসর তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে মাইক্রো প্রসেসর, নাম দেওয়া হয়েছে মাইক্রো প্রসেসর। তাহলে আমরা কি করেছি, আমরা অর্ধপরিবাহী মেমোরি তৈরি করেছি, এবং এই কারণে মাইক্রো প্রসেসর আমাদের তৈরি করার কারণে কম্পিউটার ছোট থেকে ছোটতর হয়ে এসছে, এবং ক্ষুদ্র কম্পিউটার আমরা বর্তমান প্রচলন করতে পেরেছি, যার নাম দেওয়া হয়েছে মাইক্রো কম্পিউটার। একটা ছোট আমরা টেবিলের উপরে, ছোট ডেস্কের উপরে, যেটা আমরা ডেস্কটপ বলি, একটা ল্যাপটপ, এটা মাইক্রো কম্পিউটার, একটা কোলন ল্যাপটপ, পকেট কম্পিউটার, নোটবুক কম্পিউটার, আমাদের পামটপ কম্পিউটার ইত্যাদি ইত্যাদি, মোবাইল, বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এটা একটা মিনি কম্পিউটার, ছোট একটা কম্পিউটার, ছোট একটা কম্পিউটার, যেটা আমরা পামটপ বলি, অর্থাৎ হাতের মুঠোয় নিয়ে আমরা সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। এরপরে আসে যে বর্ধিত ডেটা ধারণ ক্ষমতা, যে ধারণ ক্ষমতা আমাদের আছে সেই ধারণ ক্ষমতা চাইতে আমরা অধিক পরিমাণ ডেটা ধারণ করতে পারি, এর নির্ভরযোগ্যতা অনেক বেশি। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্যাকেজগুলো ব্যবহার করা হয়েছে, যে প্রোগ্রাম প্যাকেজগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ছোট ছোট কাজগুলো করতে পারি, এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং আরেকটা বিষয় আছে যে মাইক্রো কম্পিউটার বর্তমানে যেটা আছে বাজারে, এটা বহুল হয়ে প্রচলন করা শুরু হয়েছে, এবং বিশ্বের বাজারে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করেছে এই চতুর্থ প্রজন্ম এসে। আর সর্বশেষ যেটা আছে পঞ্চম প্রজন্ম,
যেটাকে আমরা বলি ভবিষ্যৎ প্রজন্ম। এই ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখেছি যে কম্পিউটারে যে বর্তমান আমেরিকা এবং জাপান পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালু করার জন্য বা তৈরি করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তারা সুপার ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, সুপার ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সৃষ্টি করার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। এটি হবে অত্যন্ত শক্তিশালী মাইক্রোপ্রসেসর ও প্রচুর পরিমাণ ডেটা ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কম্পিউটার, যেটা আমাদের আগামী আগামী দিন আগামী প্রজন্মের জন্য আমাদের সামনে আসছে ইনশাল্লাহ। আমরা সেগুলো সেটাই দেখতে পাবো যে কত বড় পরিমাণ একটি সৃষ্টি নিয়ে এই পঞ্চম প্রজন্ম আমাদের সামনে আবির্ভূত হবে। আমরা আজকে এ পর্যন্তই তোমাদের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে উদ্ভাবন করতে পেরেছো। আগামী দিন আবার দেখা হবে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।